বাবুই বাপ করে গো ও নো 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 আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলা ভিলেজ লাইফের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওটা একদমই নতুন, আপনারা দেখতেই পাচ্ছেন। এইরকম ভিডিও বাংলা ভিলেজ লাইফে এর আগে কখনোই আসেনি। তো আপনারা যদি এই ভিডিওতে ভালো রেসপন্স করেন, তাহলে কিন্তু এইরকম নতুন নতুন চ্যালেঞ্জ ভিডিও, ইটিং শো ভিডিও আমাদের বাংলা ভিলেজ লাইফে আরও অনেক আসবে। বন্ধুরা, আজকের ভিডিওটা হবে হচ্ছে ফুচকা চ্যালেঞ্জের উপরে। আম্মু, মিমি, অর্থি, আব্বু সবাই মিলে কিন্তু সুন্দর সুন্দর ফুচকা কিন্তু তৈরি করে ফেলেছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে এক একজনের প্লেটে আমরা 15টা করে ফুচকা নিয়ে এনেছি। আর আজকের চ্যালেঞ্জের পুরস্কার হিসেবে থাকছে আকর্ষণীয় পুরস্কার, যে ফার্স্ট হবে তার জন্য থাকছে 1000, যে সেকেন্ড হবে তার জন্য থাকছে 500, যে থার্ড হবে তার জন্য থাকছে 200, এবং যে একদম চতুর্থ হবে তার জন্য থাকছে 100 টাকা। তো মোটামুটি কেউই আশাহত হবে, এখান থেকে যাবে না। তো আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা কিন্তু একদম পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখা যাক কে জয়ী হয় এবং কে পেয়ে যায় এই 1000 টাকা। তো বন্ধুরা, চলুন আগে দেখে আসি যে আব্বু, অর্থি, মিমি সবাই মিলে, আম্মু সবাই মিলে কিভাবে ফুচকাটা বানালো। বন্ধুরা, প্রথমে আমি ফুচকার আলুটা তৈরি করে দেখাবো, খুব সহজে, খুব অল্প সময়ে। তারপরে আমি ফুলকো ফুলকো ফুচকাগুলো ভেজে নেবো, আপনারা দেখতেই থাকুন। অর্থি, শসাগুলো ছিলে ফেলো, আপনারা চুলোটা ধরাই দাও। আচ্ছা, চুলোটা আমি ধরাই দিচ্ছি। এখন আমি আলুটা ধুয়ে নিচ্ছি। আমি তাহলে এই শসাগুলো কেটে ফেলি। হ্যালো, কেটে ফেলো। আর টকটাও তো গোলাতি হবে, ওইটা কেটে নে টকটাগুলো। সেদ্ধ করার জন্য প্রথমে লবণটা দিচ্ছি, আলুটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে, খেতেও দারুণ মজা লাগবে। আমি এখন এই ধনে পাতা গুলো কুচি করে কেটে নিচ্ছি। ফুচকা খাতে চলে এসেছো, বসো। আমাদের যে শসা, পেঁয়াজ, তারপরে ধনে পাতা এগুলো কাটা হয়ে গেছে, তাহলে আমি এখন টক বানিয়ে নেবো। হ্যাঁ, টকটা বানাই ফেলো তুমি। আপু, কোন টক বানাবো আজকে, টক টক না মিষ্টি টক? মিষ্টি টক বানাও, আমার খুব পছন্দ মিষ্টি টক মা। আমি সেই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি টক বানিয়ে আমু, তুমি আমার একটু পানি দাও। আচ্ছা মনি, ওই যে এটা দাও, ভাবি দেখো, দাও বাটি আছে তোমার কাছে? আচ্ছা, ওই জায়গায় বাটি আছে, এই নাও না, ওই যে ওইটা দাও। তারা তেঁতুলটা দেখতেই পাচ্ছেন যে এটা কতটা ফ্রেশ, এটা একদম মানে গাছের পাকা তেঁতুল। আমার ছোট রানী আমার জন্য পাঠিয়েছিল, তো সেখান থেকে আমি আপনাদের টক বানিয়ে দেখাচ্ছি। এই 3 টুকরা নিলেই হয়ে যাবে, কারণ আমি যেহেতু মিষ্টি টক বানাবো আমার তেঁতুল খুব একটা লাগবে না। তো আমি এখন এখানে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, 5-10 মিনিট মতো। আলুটা সিদ্ধ হয়েছে দেখো দিনি, এখন তো হয়ে গেল, মনে হয় সিদ্ধ হয়ে গেছে দেখো দিনি। চুলগুলো কত সুন্দর ভাবে ভিজে গিয়েছে একবার দেখুন। এখন আমি এটা এইভাবে ভালো করে চটকিয়ে নেব পানির সাথে। তেঁতুলের কাপটা বের করা শেষ, এখন আমি এই আঁশ আর বিচিটা এভাবে চিপে নিয়ে ফেলে দেবো, যতটুকু সম্ভব ফেলে দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা এভাবে ফেলতে অস্বস্তি বোধ করবেন, আপনারা ছেঁকে নিতে পারেন। একবারে পরিমাণ মতো চিনিটা দিয়ে নেব, আপনারাও টকটা বুঝে চিনিটা দিয়ে নেবেন। নিয়ে আমি ভালোভাবে এখানে মিক্স করে নেব। টক আর মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য আমি একটা শুকনো ঝাল দিয়ে দিচ্ছি, বেশি দেবেন না আপনারা, তাহলে কিন্তু টকটা মিষ্টি হবে না। এখন আমি স্বাদ মতো লবণটা দিয়ে দেবো। তো এখন এই পর্যায়ে আমি চটপটির মশলাটা দিয়ে নেব। এখন এটা ভালোভাবে মিশিয়ে নিলে আমার টকটা তৈরি হয়ে যাবে।
লামু করে আলু ছুলে দিই অনেক রামু দিলি তো ভালোই হবে না আচ্ছা ঠিক আছে আমি হাত না লাগালে তোমাদের এত তাড়াতাড়ি হইতো না বলুন তো তোমার ডাক দিলাম যে তাড়াতাড়ি এসে ছুলিয়া দাও এই তো সবাই মিলে কলি খুব দ্রুত হয়ে যায় তাড়াতাড়ি করো আমার জিবে রস এসে গেছে আরে বাবা পানি চলে এসে তাড়াতাড়ি ফাস্ট হতে হবে না পারবেন তো আমার সাথে আমি হাত লাগালাম বলে তাড়াতাড়ি আলোটা ছুলা হয়ে গেল ওই তো ওইজন্য তোমার ডাকলাম যে তাড়াতাড়ি ছুলে দাও আম্মু আলোটা ভর্তা করে ফেলা আমি এই ফাঁকে ফুসকারা ভেজে নি আচ্ছা মু দাও দাও আমি জাল ধরে যাব নাকি দাও আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে একদম মিহি হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হয়েছে আচ্ছা তাহলে তুমি সুন্দর করে ভাতটা করো আচ্ছা মু ঠিক আছে গরম হয়ে গেছে ফুচকা ভাজার জন্য তেলটা দিয়ে দিচ্ছি আমরা এই ফুচকা বাজার থেকে কিনে নিয়ে এসেছি কারণ আমাদের আজকে ফুচকা চ্যালেঞ্জ ভিডিও হবে এই জন্য এখানে যদি ফুচকাটা বানাতে যেতাম ভিডিওটা অনেক লং হয়ে যেত এই জন্য বাজার থেকে কিনা দিয়ে আজকে আমরা ফুচকাটা ভেজে নেব এখন ভেজে নিচ্ছি ফুচকাটা আপনারা সবসময় বেশি গরম তেলে দেবেন তাহলে এইভাবে সুন্দরভাবে ফুলে উঠবে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে হয়ে গেছে সুন্দরভাবে মেখে নিয়েছি এখন ভর্তাটা করার জন্য আমি এখানে ধনিয়া পাতা পেঁয়াজ ঝাল আর লবণ নিয়ে নিয়েছি এখন এগুলোতে আমি খুব ভালোভাবে মেখে নেব আমি প্রথমে ঝাল আর লবণ একসাথে ডলে মেখে নিচ্ছি দেখো দিদি কি সুন্দর ফুলে উঠছে খুব সুন্দর ফুলে উঠছে একেবারে ফুচকা হ্যাঁ দেখতে ইচ্ছা করছে একেবারে ফুচকাগুলো ভাজা হয়ে গেছে এখন সবাই হাতে ফিতে তৈরি করে নেব হাতে ফিতে তাড়াতাড়ি সবাই দ্রুত দ্রুত করো আমার তো জিভে এখনই পানি চলে আসছে ফুচকা জিনিসটা এমনই আব্বু দেখলে আর লোভ সামলানো যায় না তাড়াতাড়ি করো সব খুব মজার হবে আমো ওদিক থেকে বানিয়ে দাও আর আমি এদিকটা সাজিয়ে ফেলি সুন্দর করে আচ্ছা বানানো তো হয়ে গেল আমি এখন তাহলে নিয়ে নিয়ে রাখি আচ্ছা ঠিক আছে নিয়ে রাখো তারপরে উপরে ডিমটা কুড়ে দিতে হবে আব্বু আমার তো এখনই বুকের ভিতরে ধরফর করছে না খাওয়া নে বল্লা করে খাতি হবে এটা ধরফরে কি আছে এটা দাও হ্যাঁ এবার জিবে রস চলে আসছে গো এখন দাও কায়দা করে দাও হ্যাঁ আজকে ব্যাপক মজা হবে ইনশাআল্লাহ হ্যাঁ কে আগে পারে দেখি আর পুরস্কারও আছে জানো তুমি হ্যাঁ তো বন্ধুরা আপনারা কিন্তু দেখলেন ফাইনালি আব্বু আম্মু অর্থী মিমি সবাই মিলে কত সুন্দর ফুচকাটা তৈরি করলো এটা একদম স্বাস্থ্যসম্মত ফুচকা তো বন্ধুরা একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আপনারা যারা ভাবছেন হয়তো বা কেন আমরা বাজার থেকে কিনে আনলাম তো আজকের ভিডিওটা অনেক লং হয়ে যাবে দেখেই কিন্তু আমরা এই ফুচকাগুলো বাজার থেকে কিনে এনেছিলাম আপনারা যদি আজকের ভিডিওর কমেন্টে কমেন্ট করেন যে ফুচকা বানানোটা আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমরা নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো যে কীভাবে এটা ফুচকাটা বানাতে হয় এবং সেগুলো কীভাবে এত সুন্দর সুন্দর ফুলকো ফুলকো হবে তো আর আপনাদের ওয়েট করাচ্ছি না সেই কাঙ্ক্ষিত সময় চলে এসেছে এখনই কিন্তু শুরু হবে এই যে 1000 টাকা 500 টাকা 200 টাকা 100 টাকার বাজি কে হয় ফার্স্ট সেকেন্ড থার্ড তো দেখা যাক আব্বু আছে অর্থী আছে আম্মু আছে আর আমি আছি তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের সেই আকর্ষণের সময়টা শোনো আমি থ্রি বলবো থ্রি বললে সবাই খাওয়া শুরু করবা ঠিক আছে আর এই যে সবার দেখো নিচে পানি দেওয়া আছে যদি গলায় বেঁধে যায় মনে করবা যে টাকা দিতার জন্য কিন্তু গলায় বেঁধে মরে যেও না আস্তে আস্তে রিল্যাক্সে নিও পানি টানি খেয়ে নিয়ে তারপর শুরু করো তো সবাই প্লেটে বন্ধুরা 15 টাকা করে ফুচকা আছে তো আমরা এখন শুরু করছি রেডি 1 2 3 বিসমিল্লাহ মাছুন আওয়াজ বন্ধুরা সেই রকম সাধ্য বাপ রে বাপ আব্বুই পাঁচটা বেড়ে নেবো টাকা
আমার এখন একটা অর্থ এখনো দুইটা বাপ রে বাপ আমারও শেষ করেছি কিন্তু আমি থার্ড হয়েছি আর তো যেমন কথা তেমন কাজ তো ফার্স্ট হয়েছে যেহেতু আব্বু সেই জন্য এই যে আব্বুর 1000 টাকা পুরস্কার সবাই আব্বুর জন্য হাত তালি আজকের ভিডিও ছোট্ট পরিসরে আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করেছি, আমরাও খুব আনন্দ করেছি। তো আপনারা যদি এইরকম ছোট ছোট ভিডিও বা এইরকম ইন্টারেস্টিং ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করবো এরকম নিত্য নতুন চ্যালেঞ্জ ভিডিও আনার জন্য। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ আবার হাজির হবো। সবাইকে আসসালামু আলাইকুম।